Morning friends, big welcome to my channel Hridhi and Mom Blog. তো সকাল সকাল আমি চলে এসেছি ফুল তুলতে। ফুল তোলা হয়ে গেছে, আজকে বেশি একটা ফুল হয়নি। গিয়ে এবার তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। দুই দিন নিরামিষ খেতে হবে, সেই জন্য আজকে একটু মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে করছি। ডালটা হতে হতে আমি ততক্ষণ রুটির সাথে যে তরকারিটা হবে সেটা কেটে নিয়েছি। কুমড়ো আর আলুর তরকারি, একদম প্লেন একটা তরকারি রান্না করব। সব সবজিগুলোকে ধুয়ে নিয়ে আমি একসাথে নুন হলুদ তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে চা জল ফুটে উঠল, চা খাওয়ার জন্য বাবু আবার বসে রয়েছেন। এই ফাঁকে মেয়েকে একটু ডেকে আসি। উঠবি না এ বাবা, উঠে পড়, অনেক বেলা হয়েছে, 8:30 বাজে। এবার আটাটা বের করে নি। এই যে কাপটা দেখছো, এই কাপটা আমার একদম পারফেক্ট। এক কাপ আটাতে আমার দুটো করে রুটি হয়, সেই হিসেবে আমি আটা নিই। লবণটা মিশিয়ে রাখলাম। এদিকে চা আমার হয়ে গেছে, দাদা বসে রয়েছে, দাদাকে আগে চাটা দিয়ে আসি। একটা গ্যাস ফাঁকা আছে, এই ফাঁকে আমি ভেন্ডি আর উচ্ছেটা সিদ্ধ বসিয়ে দিই। বসিয়ে দিয়ে আমি একটু জল গরম করে নিয়ে আটাটা মাখতে যাব। আটা মেখে লেচি করা আমার হয়ে গেছে। এবার ওদিকে তরকারিটাও হয়ে এসছে প্রায়। তরকারিটা হতে হতে আমি ততক্ষণে রুটিগুলো বেলে নিয়েছি। তাড়াতাড়ি খেতে দিয়ে আমার আবার অনেক কাঁচা ভেজাতে হবে, কেননা কাল বাদে পরের দিন বাৎসরিক আছে শ্বশুরের, সব কাঁচা ধোয়া করতে হবে। মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার কাজে বেরিয়ে যাবে। আর আমার তো অর্ধেক রান্না প্রায় হয়েই গেছে, এবার শুধু একটু কচু বাটা করব আর একটু পটল ভাজবো, তাহলেই হয়ে যাবে। কচু বাটাটা বসিয়ে দিয়ে এই ফাঁকে পটলটাও ভেজে ফেললাম, তাহলে তাড়াতাড়ি হয়ে গেল। আর একটু জল গরম করে নিয়ে এবার আমি কাঁচাগুলো ভিজিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, আমি কেচে ধুয়ে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কাঁচা ধোয়া করে ঝুল ঝেড়ে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। এবার উঠে চলে এসেছি বিকালবেলা এগুলো তুলতে। সিঁড়িঘরেই সব মেলা হয়েছে বেশিরভাগটা, আর যেগুলো ধরেনি সেগুলো সব ছাদে মেলেছিলাম। তো এই পুতুলগুলো মামপুর পুতুল, ঋদ্ধির পুতুল, সব কেচে ধুয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। ছাদে এসেছি, একটু গাছগুলোতে জল দিয়ে যাই একবারে। এটা আমার একটা কাগজি লেবুর গাছ, এই গাছটাতে প্রচুর লেবু হয়। এবার যে গাছটা দেখছো এটা একটা ডুমুর গাছ, মিশরীয় ডুমুরের গাছ। গাছটাতে অনেক ফল হয়েছে, আর তোমাদের সাথে শেয়ার করি। আর একটা ফল দেখো কি সুন্দর পেকে টুকটুকে লাল হয়ে রয়েছে, আর খুব মিষ্টি, গাছটাতে প্রচুর পিঁপড়ে হয়। দেখতে পাচ্ছ গাছ আন্দাজে ফল প্রচুর হয়েছে। এবার এটাকে ছিঁড়ে নিয়ে যাব, তোমাদের দাদা এটাকে দেখলে একাই খেয়ে নেবে। যাই, এবার জামা কাপড়গুলো তুলি। এগুলো এখনও শোকায়নি, ভেজা ভেজা রয়েছে, তো এগুলোকে সিঁড়ি ঘরেই টাঙিয়ে রেখে যাব। আর জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। উনি ঘুম থেকে উঠে পড়েছে, এখন পেয়ারা খাচ্ছে, ডেও খাচ্ছে, আর এই ডুমুরটা খাবে। তাই কি পিঁপড়ে হয়েছে, ভর্তি পিঁপড়ে। বিকালবেলা উঠলেই তোমাদের দাদার আবার একটু ফল খাওয়া লাগে। এটা আবার ফাটিয়ে ভালো করে দেখে শুনে নিচ্ছে যে এর মধ্যে পোকা টোকা আছে কি না। এত মিষ্টি হয় এই ফলগুলো,
যে গাছ ভর্তি পিঁপড়ে থাকে সারা বছর। মিষ্টি এবার খোসাটা ফেললে না এবার খা একটুখানি দেও খা। মামপুর পড়তে যাওয়ার সময় হয়ে গেছে, ও বই খাতা গুছিয়ে নিচ্ছে, ওকে পড়তে দিয়ে আসতে হবে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।